হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাইমু তেলর পিঠা। পিঠারে বাজা পোয়া পিঠা বা পুরি পিঠা নামে অনেক পরিচিত। এই পিঠাটা ঠিক মতো বানাইতে পারলে অনেক মজা হয়। আর এটা এমন একটা পিঠা যে কোনো সময় বানানো যায়, কোনো সিজনও ওয়েট করা লাগে না। আর এটা সিলেটিদের অনেক জনপ্রিয় একটা পিঠা। আর এটা খেজুরের গুড় বা মরিচা গুড় নামে পরিচিত যে গুড়টা আছে, ওটা দিয়ে এটা বানাইলে খুবই টেস্টি হয় আর সুস্বাদু হয়, খাইতেও ভালো লাগে। আর খেয়েও চাইলে প্লেন সুগার দিয়া সাদা চিনি দিয়ে এটা বানাইতে পারবা, দুই রকম বানানো যায়। তাই আজকে আমি বানাইব মরিচা গুড় বা খেজুরের গুড় দিয়া এই পিঠাটা বানাইব। আপনারা যারা বানাইতা নয়া বানানি শিকরা, তারা দেখলে কিছুটা আইডিয়া পাইবা, তাই আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম। এখানে আমি 3 কাপের মতো প্লেন ফ্লাওয়ার ময়দা নিছি। পরিমাণটা সবসময় ঠিক রাখবা, পরিমাণ ঠিক রাখলে পিঠাটা খুব সুন্দর হইয়া ফুলে আর ভিতরটাও নাইসলি হইয়া হয় আর খাইতেও মজা লাগে। আপনারা কন্টিনিউ লগে থাকুক আর দেখতে থাকুক আমি বাটারটা কীরকমভাবে বানাই। এখন আমি নিমু 1.5 কাপের মতো রাইস ফ্লাওয়ার, চাউলের গুঁড়া যাত্রা রেখে 1.5 কাপ নিমু। আর এটা আমি নিছি যে ফেনাল সিড, বাংলাদেশ এটা বাংলার নাম হইলো, এটার হয় বাংলার নাম এটার হয় গুয়ামুড়ি, আর ইংলিশ হয় এটার ফেনাল সিড। আর এখানে আমি নিছি 1 কাপের মতো খেজুরের গুড়, মরিচা গুড় যেটার হয়, খেয়েও চাইলে মরিচা গুড় বা খেজুরের গুড় আর একটু বেশি দিতে পারবা। বা আমি 1 কাপের মতো দিছি, এই গুড়টা কিছু মিষ্টি আছে তাই আমি আর বেশি দিছি না। আর কেউ যদি আরও বেশি মিষ্টি পছন্দ করেন তাইলে 1.5 কাপের মতো দিতে পারবা। দিয়া মিক্স করবা, একটা ওয়ার্ম গরম পানি নিবা, ওয়ার্ম ওয়াটার নিবা, ঠান্ডা পানি নিবা না, ওয়ার্ম ওয়াটার দিয়া কন্টিনিউ মিক্স করতে থাকবা। যখন দেখবা যে মিক্স করার পরে সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে, বেশি ঘন হইতো না আর বেশি পাতলাও হইতো না, এই বেটারটা একটা আন্দাজ মতো রাখতে হইবে পানি দিয়ে। বেশি পানি দিলে বেশি ওয়াটারি হয়ে যাব। আপনারা দেখতে থাকা দেখবা আমি কীরকম বেটারটা বানাই। এই তো আমি এইরকম বেটার হইতে হইব, বেশি পাতলাও হইতো না, বেশি ঘন হইতো না, একটু ঠিক হইতো গো, দেখতে যেলা ফোর্টো স্লোলি স্লোলি ড্রপ ড্রপ করিয়া এরকম হইতো। আর এরকম যদি বেটার বানাইতে পারেন তাহলে খুব সুন্দর একটা পিঠা তৈরি হইব। এখন আমি বেটারটা বানাইয়া একটা রেস্টর লাগে 30 মিনিটসের মতো রাখি দিব বাইরে। 30 মিনিটস পরে আমি এখন আমি এরপরে আমি পিঠাটা আমি হট ওয়াটার হট তেল দিয়ে আমি ফ্রাই করব। এখন গরম তেল লইয়া মিডিয়াম হাই হিটের গরম তেল লইয়া আমি এখন পিঠাটা একটা একটা করিয়া সারি দিব। সারিয়া যত সময় না দই সাইড সুন্দর হইয়া ফুলছে আর একটু গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, তত সময় স্লো কুকো আমি ওটা গোল্ডেন ব্রাউন করবো। এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাব তখন একটু উল্টাইয়া দিয়া আদার সাইড, তারপর আমি নামাই দিব। এইভাবে আমি সবগুলা পিঠা বানাই দিব। এইতো আমি সবগুলো পিঠা বানাই দিয়েছি আর খাইয়াও দিয়েছি, খুবই মজা হয়েছে আর টেস্টি হয়েছে। আপনারাও গরো ট্রাই করে দেখবা আর ভালো থাকা ভালো লাগে, সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।